আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতিঘণ্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। ফেনীর ফতেপুর রেল ক্রসিং এ চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে শ্যামলী পরিবহনের বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয় অন্তত 12 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানায় ভোরে যাত্রীবাহী বাসটি ফতেপুর রেল ক্রসিং এ ফ্লাইওভারের উপর দিয়ে না গিয়ে নিচে রেল লাইনের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, সময় সেখানে থাকা চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 2 যাত্রী মারা যান, আহত হন 13 জন। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করে। বাসের যাত্রীরা জানান, চালক ঘুমন্ত অবস্থায় বাস নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে না গিয়ে রেল লাইনের উপর দিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় বসানো হলো পদ্মা সেতুর 32তম স্প্যান। 4 ও 5 নম্বর পিলারের ওপর সকলে স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 4,800 মিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গতকাল স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর প্রবল স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভব হয়নি। প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, এর মধ্যে পদ্মা সেতুর 42টি পিলারের কাজ শেষ হয়েছে। এ মাসে আরও 2টি স্প্যান বসানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। করোনা উপসর্গে দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 পুরুষ ও 1 মহিলা। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, মৃত 2 জনের বয়সে 50 বছরের বেশি। খুলনায় করোনায় উপসর্গে 1 জন মারা গেছে, তার নাম হাসিব খান, তিনি পিরোজপুরের বাসিন্দা। এছাড়া জেলায় 4 জন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 14 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীর পানি কমলেও বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এতে নদীতে বিলীন হয়ে গেছে সরাইল উপজেলার পানিশ্বরের 3টি রাইস মিল সহ বেশ কয়েকটা স্থাপনা। এলাকার চাতাল মালিকরা বলছেন, গত 2 দিনের ভাঙনে তাদের অন্তত 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, এবছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের কারণে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙনে অসংখ্য ঘরবাড়ি, চাতাল কল সহ নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন বহু পরিবার। ভুক্তভোগীরা বলছেন, ভাঙন ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গোটা এলাকা আরো হুমকির মুখে পড়বে। অন্যদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদী ভাঙন বন্ধ হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু আবারও বাড়ছে যুক্তরাষ্ট্রে। গত 4 অক্টোবরের পর প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখানে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত 77 লাখের বেশি আর মৃত্যু প্রায় 2.25 লাখ মানুষের। তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রেকর্ডের চেয়ে সেখানে ভাইরাসের সংক্রমণ অনেক বেশি বলে মত দিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর টম ফ্রেডেন। তিনি জানান, দেশটিতে ভাইরাসে মোট মৃতের সংখ্যা দেখেই বোঝা যায় মোট আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি এবং সংখ্যাটি 4 কোটির কম নয়। এদিকে বিবিসি তাদের এক প্রতিবেদন বলছে, ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 50 লাখের বেশি। দেশটির প্রশাসনের অবহেলাতে করোনায় এত মৃত্যু বলে মনে করছে দেশটির মানুষ। বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত শনাক্ত 3 কোটি 70 লাখ, মারা গেছে 10,71,000-এর বেশি। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। কাশিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 10% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 5% নগদ ও 5% বোনাস লভ্যাংশ। 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 70 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 31.01 টাকা। আগামী 19 নভেম্বর বেলা 11টায় AGM অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 2 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানির সমতা লেদার কমপ্লেক্স ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 4:30টায় সমতা লেদার এবং বিকেল 3:45 ও 4:45 মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে।
দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News